ঘটনা ঘটে গেল চৌবাগার ধারে তে, অঘটনা ঘটে গেল চৌবাগার ধারে তে, অঘটনা ঘটে গেল চৌবাগার ধারে তে। সাতাশে মেবারে সোমবার বাংলা মারো তারিখে, অঘটনা ঘটে গেল চৌবাগার ধারে তে, অঘটনা ঘটে গেল চৌবাগার ধারে তে। ২১৩র ড্রাইভার ছিল ভোলা অধিকারী, নাম হলো মালঞ্চ মৈতোষকে, লাভ তার জন্মস্থান বাড়ি ছিল। ঘটনার আগে ভোলা যখন ওই ধামাখালিতে রওনা হলো, কত বন্ধু বান্ধব তখন ভোলাকে ডেকে বলেছিল, সাবধান হয়ে চালাও গাড়ি যেন মেরে ফেল করুনা, অকালেতে মরবে ভোলাদা আর বাঁচানো যাবে না। আনন্দেতে ভোলা অধিকারী ২১৩ বাস লাগাল, কত দেশের যুবক যুবতী সেই গাড়িতে উঠেছিল। চালতা বেড়ের একটি বাড়ির চারজন সে গাড়িতে ছিল, কোর্টে সাক্ষী দেবে তারা আনন্দে মজবুল হয়েছিল। নটা কুড়ি মিনিটে ভোলা ২১৩ বাস চালালো, গায়ে একটি তোয়ালি রেখে বাবুঘাটের দিকে রওনা হলো। গাড়ির বেড়ে ধরে রাখিতে পারে না গো, গাড়ির বেড়ে ধরে রাখিতে পারি না গো, গাড়ির প্যাসেঞ্জার তখন সে ড্রাইভারকে বলে কথা, আমাদেরকে মারবেন না গো সোনা ড্রাইভার ভোলা দাদা, ১১০ জন প্যাসেঞ্জার আছি দেখুন আপনার গাড়িতে, বাঁচাও বাঁচাও ও ভোলাদা যাব যে যার বাড়িতে। ভোলা বলে ও যাত্রীগণ আর বাঁচাতে পারব না, গাড়ির বেরেক আর যে আমি ধরে রাখতে পারব না, তবু ভোলা বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছিল। বাসটি নিয়ে ভোলা অধিকার গাছেতে ধাক্কা মারল, গাছটি সামনে নিয়ে ভোলা খালে পাল্টি হয়ে গেল, গাড়ির স্টাডি ভোলা রই বুকে চেপে বসে গেল। ভোলা অধিকারীর জীবন চলে গেল, গাড়ির প্যাসেঞ্জার সাবধানে মারা গেল, গাড়ির প্যাসেঞ্জার সাবধানে মারা গেল। চৌবাগার লোক কত তারা বাসে দড়ি ফেলেছিল, পানির তলায় বাস দড়ি ধরিতে কেউ পারল না,
নিটির মধ্যে সটপট করে মারা গেল দেখো না। ভোলার মৃত্যু খবর শুনে তার বাবা মা পাগল হলো, কত কথা বলে বাবা আমার সকাল হতে বিদায় হলো। সাত দিনের ছুটি দিয়ে বাবা একবার বাড়িতে এসেছিল, বন্দর ডিউটি করতে গিয়ে বাবা গাড়ির তলাতে মারা গেল। সাতাশে মে ভোলায় আমার গাড়ির তলায় জীবন দিল, অভাগিনী মায়ের কলিজা ফেটে গেল ফেটে গেল। আইরে ভোলা আমার বুকে আয়, তোকে জনমের মতো বাবা দেখে যায়, তোকে জনমের মতো বাবা দেখে যায়। এভাবে তে খবরটা যখন কলকাতাতে পৌঁছে গেল, মমতা ব্যানার্জি বুদ্ধ ভাষার গাড়ি করে তারা এসেছিল, কত র‍্যাব পুলিশ তাকে রাস্তার উপরে দাঁড়ালো, কত দেশের যুবক যুবতী সেই গাড়িতে মারা গেল। দুপুর এনে লাশগুলো সব ডেঙ্গাতে টেনে তুলেছিল, রানিং ক্যামেরায় সরকার তাদের সুন্দর করে ছবি নিল। 28 তারিখে মরা লাশ খবরের কাগজে ছাপা হলো, 102 জন মারা গেছে সরকার 46টা লিখেছিল, বাকি লাশ নিখোঁজ হয়ে গেল, তাদের সন্ধান করিতে আর পারলো না, তাদের সন্ধান করিতে আর পারলো না। এভাবে খবরটা যখন চালতা বেড়ে পৌঁছে গেল, চার চারটি যুবতী নারী পাগলিনী হয়ে গেল। কত কথা বলে স্বামী আমার সকালে হতে বিদায় হলো, কোটে সাক্ষী দেবে স্বামী আমার 213-তে উঠিল, চৌবাগার খালেতে স্বামী আমার কাল জীবন হারালো।